ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত 10 জন আহত হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার মীরের হুদা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই গ্রামের টোকন ও আরজানালির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে টোকনের এক সমর্থককে আরজানালির লোকজন মারপিট করে। এরই জের ধরে রাতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী সহ 10 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানে আমরা গেলে তো হবে না, আমরা গেলেও দেখ আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।